আল্লাহ বলছে ওই নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহু আকবার, ওই নামাজীদের জন্যই জাহান্নাম। তবে নামাজ পড়লেই তার মানে বিপদ। আল্লাহ নিজে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য জাহান্নাম। আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে উদাসীন। আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে বড় চোর কে? নামাজ চুরি করে। নামাজ আবার চুরি করে? হ্যাঁ নামাজ চুরি করে, নামাজ চুরি করে। নামাজ চুরি না করলে দেড় মিনিটে দু রেকাত নামাজ হয় কি করে? ওর কি ধান কল চলছে নাকি ওর? হ্যাঁ, ওর কেউ কেউ সে রুকু দিচ্ছে এরকম করে, এরকম করে আছে। এ হচ্ছে নামাজ চোর। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ রসুল বলেছেন তোমরা হাত যখন রাফুলি আদাইন করবে তোমরা কাঁধ বরাবর পড়ো, আর না হাদিসে শব্দ আছে কি হাজওয়া মান কাবাই হে, আর না কানের লতি পর্যন্ত এরকম ভাবে তোলো এই পর্যন্ত, আর না কাঁধ বরাবর তোলো। দুটো পদ্ধতি, এক কাঁধ বরাবর, আর একটা শব্দ আছে হাজওয়া মান কাবাই হে, তোমার এই কানের লতি পর্যন্ত তোলো। একটা লোককে নামাজ পড়ার সময় দেখবেন তো চট করে চলে গেল, করছে কি করছে না? হ্যাঁ, 60 বছর নামাজ পড়ছে লোকটা, 30 বছর প্রত্যেক জায়গাতে গিয়ে দেখবেন মুখ লাড়াচ্ছে, মানে দোয়া বলছো প্রত্যেক জায়গাতে। ওই লোকটাকে জিজ্ঞেস করবেন তো, ওই লোকটাকে জিজ্ঞেস করবেন অবশ্যই কালকে যে তুমি যে আজকে এতদিন বেতের নামাজ পড়ছো, বেতের নামাজের দোয়াটা কি? ও বলতে পারবে না, অথচ ওইখানে গিয়ে দেখবেন ঠোঁট লাড়ায়। তাই বুঝি তাহলে ও বলে কি? চিটিং বাজ নামাজি, ও বলে কি ঠিক কিনা? তো ওখানে গিয়ে ঠোঁটটা লাড়ায়, তাহলে বলেটা কি? আশ্চর্য ব্যাপার, নামাজে উদাসীন। আর মেয়েদের নামাজ তো মারাত্মক নামাজ, বুঝলেন না? বয়স্ক মেয়ে নামাজে দাঁড়িয়ে আছে, যদি মুরগিতে ভাত খেলে তো ওই অবস্থা ধর আবার দাঁড়ায়। আমি দেখেছি অনেক নামাজিকে মেয়েদের, আমি নিজে আমার মানে নানির বাড়িতে গেছে একদিন মেয়েদের নামাজ, তা নানি নানি বলে ডাকছি, গো নানি কই গো, নানি কই গো, কখনোই তো যাই না, টাইম পাই না, বেঁচে আছে এখন আল্লাহ ওকে জান্নাত বাসী করুক। তা দেখছি নামাজ পড়ছে, নামাজ পড়ছে, তা নামাজ পড়ছে, আমি যখন বারবার ডাকছি তো আমার আমাকে এরকম এরকম করছে, এরকম এরকম করছে, আমার হাত বাজছে। ওই নানি এটা কেমন হলো বুঝি, তুই ডাকছিস বলে এরকম করছিস, ডাকিস না, নামাজ পড়তে পড়তে, কঠিন ব্যাপার। এটা মেয়েদের নামাজি কি বলছি বুঝতে পারছেন না? এই যে উদাসীনতা, নামাজ পড়ছে, মশা মারছে, পাছা চুলকাইছে, এ কেমন নামাজি? এই নামাজে মন বসে না, আপনি কেমন মানুষ? আল্লাহ রসুল বলেছেন তুমি এমন ভাবে সলাত আদায় করো যে তুমি নয় আল্লাহকে দেখছো আর আল্লাহ নয় তোমাকে দেখছে। এক, দুই, অসজুদ অক্তারিব, তুমি যখন সেজদায় লুটিয়ে যাও তখন আল্লাহ তোমার একেবারে কাছে চলে আসে। আল্লাহু আকবার, যে সময় আল্লাহ চলে আসে সেই সময় বা সেই কাজ বা সেই ইবাদতে অমনোযোগী হওয়া যায়। আবার কিছু নামাজিকে বলে দিচ্ছি, ও বিডিও অফিসে যায় যখন, ও যখন মালদা হসপিটালে যায়, ও যখন থানায় যায় কোনো কাজে, ও পঞ্চায়েতে যায় প্রধানের কাছে দেখা করতে যায়, আর যাবার সময় নতুন জামা ফক সেন মেরে যায়, আর মসজিদে যায় এমন করে মনে হয় মুর্শিদাবাদ লালগোলার ফকির এসেছে, এমন জামা পড়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? এটার একটা অংশ যে নামাজে অমনোযোগী। অন্তত পক্ষে দুটো ভালো পাঞ্জাবি করে রাখবেন। এ বক্তব্য ছেড়ে দেবো, বিরক্ত হচ্ছেন? দুটো অন্তত পাঞ্জাবি করে রাখবেন শুধু নামাজ পড়ার জন্য। জি, চার আল্লাহ তাআলা বলেন ওয়াম নাউনাল মাউন, আল্লাহ তাআলা বলছেন যে যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। আপনাদের এখানে আছে লোক দেখানো নামাজ? বিহাই হাজি সাহেব এসেছে তো বিহাইয়ের সঙ্গে সঙ্গে মসজিদে যাচ্ছে, বুঝলেন না? অথচ জীবনে এমনিতে নামাজ পড়ে না, পড়ে পড়ে না। আবার কিছু লোক আছে দেখবেন ঈদের মাঠে ঝামেলা লাগায়, আপনাদের কি ওই লোক আছে? ঈদের মাঠে দেখবেন ও ঝামেলা লাগাবেই। আবার কিছু লোক আছে দেখবেন নামাজ পড়বে না, জুম্মার নামাজের পরে মসজিদ থেকে বার হয়, এই খুতবা কেন 10 মিনিট লেট হলো, আজান কেন 3 মিনিট দেরিতে হলো, খুব চিল্লামিল্লি করে। আর কিছু লোক ওকে পাম দেয় আর বলে তুই গ্রামের হক কথা বলনেওয়ালা,
ও হক কথা বললে ওলা নয়, ও হচ্ছে গয়াকার ধয়াকার, ও হচ্ছে এক নম্বরের গাধা। কারণ যার নিজের সম্মান নেই সে অপরের মান সম্মান নিয়ে টানাটানি করে। ও ইমাম সাহেবের না তুমি টানাটানি কেন করছাই? তো ইমামের তুমি নখের যোগ্য হতে পারবা? অশিক্ষিত গন্ডমূর্খ লোক একটা সাইকুল হাদিসের উপরে আঙুল তুলে কথা বলছে। মসজিদের ইমাম সাহেব গুলো জুম্মার দিনে যাচ্ছে, ইমাম সাহেবকে দিয়ে ধমকাচ্ছে, এটা কেন হলো না, ওটা কেন হলো না, এরকম নামাজি আছে না নেই? আছে। আর ইমাম সাহেবের পিছনে বেনামাজিরা কেউ লাগে না, নামাজিরাই লাগে, বুঝলেন না? ইমাম সাহেবের কুচ্ছ কাহিনী গাওয়া, চায়ের দোকানে বসে বদনাম করা, এটা বেনামাজিরা করে? করে না, এই নামাজিরাই করে। জুম্মার দিনে গিয়ে ইমাম সাহেবকে ধমকি দিচ্ছে, ওই এই লালাটা পরিষ্কার করলে না কই? তাই ইমাম সাহেব বলছে, আমি লালা কেন পরিষ্কার করবো, তোমাকে বেতন দিয়ে রেখেছি কি করতে? হ্যাঁ, ইমাম সাহেবের বাপের মসজিদ নাকি, তো ও লালা পরিষ্কার করবে, তুমি লালা পরিষ্কার করো হে, ও কেন পরিষ্কার করতে যাবে? হ্যাঁ, ক টাকা বেতন দিয়েছ? 1300, খুব বেশি 4000, খুব বেশি 5000, এর থেকে বেশি আছে? 8000 আছে? এই অত্যাচার কবে বন্ধ হবে? এ বছরে সব জায়গাতে কথা বলছি, এই অত্যাচার কবে বন্ধ হবে? আমি একবার ইমামতি করেছিলাম ছাত্র জীবনে, আর সবে মাত্র মৌলভী সাহেব হয়ে এসেছি, তো আমার আব্বাকে বলছি, আব্বা আমি ইমামতি করবো না, আমাকে একটা টোটো গাড়ি কিনে দাও। আব্বা বলছে, কেন, এতদিন মাদ্রাসায় বললি তা ইসলামের কিছু কাজ করবি না? বলছি, ইসলামের কাজ করবো, মসজিদে আমি থাকবো না, কারণ আমার গায়ে মাংস কম, রোগা লোক তো রাগ বেশি। তো আমার আব্বা তখন বলছে, এক কাজ করে একটা মসজিদ ঠিক করেছি, ওখানে চলে যা, যাওয়াই লাগবে তোর। তা মসজিদে গিয়ে আছি, 1300 টাকা বেতন আমার। তখন আমার দাড়িগুলো খুব ছোটো ছোটো চাইনিজ কাটিংয়ের দাড়ি রেখে দিই, বেশ সেফ সাপ করে, অল্প বয়স তখন, বুঝলেন না? এখন 1300 টাকা বেতন, মসজিদের সেক্রেটারি আমার বারে বারে বলে, আপনার দাড়িটা কেন বাড়ে না হুজুর, আপনার সব ভালো, আপনার দাড়ি কেন বাড়ে না, বারবার এরকম বলে। একদিন চায়ের দোকানে বসে চা খাচ্ছি, আর ও আমাকে বলছে, সব ভালো, আপনার দাড়ি কেন বাড়ে না? আমি বলছি, বেতন কেন বাড়ে না, যেমন বেতন তেমন দাড়ি, 1300 টাকা বেতন দিবে, এত বড় দাড়ি নেবে নাকি? হ্যাঁ, বেতন 1300, আবার এত বড় দাড়ি রাখতে হবে? যেমন বেতন দিয়েছো তেমন দাড়ি পাবে, বুঝলেন না? এখন ওই মাস্টার, ওই লোক মাস্টার, মাস্টারের ছেলে চাকরির পরীক্ষা দিয়েছে, দিয়ে আমাকে এসে বলছে, 500 টাকা মিষ্টি খেতে দিচ্ছে আপনাকে, আপনি একটু আমার বেটার যাতে চাকরিটা হয় দোয়া করে দিবেন। না, আমি দোয়া করছি, তখন জুম্মার পরে হাত তুলে দোয়া হতো, আর তখন আমার গলা কি একদম কাঁসার মতো বাজত, বুঝলেন না? আজ থেকে এটা 10-15 বছর আগের কথা বলছি, গলা তখন একদম চাবুকের মতো গলা। আর তখন আমি দোয়া করছি মসজিদে, রব্বানা আতেনা, আল্লাহ যেমন হোক করে তুমি মাস্টারের বেটার চাকরিটা করে দাও না, কিন্তু বেতনটা যেন আমার মতো হয়, বেতন যেন আমার মতো হয়। নামাজের পরে মাস্টার বলছে, এটা কেমন হলো, 1300 টাকায় চলবে? যে হারামখোর, আমার 1300 টাকা যদি চলে তোর বেটার কেন চলবে না? বলছে, আপনাদের বরকত আছে, আমি তোর টাকা পাল্টাপাল্টি কর, তোর বেটার এক মাসের মাইনেটা আমাকে দে, আর আমার মাইনেটা তোর বেটাকে দে, দেখ কেমন লাগে। হ্যাঁ, ইমাম সাহেবদের বেলা, হ্যাঁ, তোমার বেতন কম তো পারে, আমাকে অনেক জায়গায় প্রশ্ন করে, হুজুর আপনি এত টাকা নেন জলসা করে, 15,000, 12,000, 13,000 টাকা নেন, এটা হারাম হয় না? তুই মসজিদের ইমামের বেতন কত? 4,500, তোদের নামাজ হচ্ছে কি আগে দেখ, তোদের কারণ নামাজ হচ্ছে কি গ্রামের লোককে আগে জিজ্ঞেস করে আয়। 27 লাখ টাকার মসজিদ করেছে, আর ইমাম সাহেবের থাকার ঘর করেছে সিঁড়ির তলায়, এরকম মসজিদ আপনাদের মালদায় নেই অবশ্য, আমাদের দিকে আছে। কি বলছি বুঝতে পারছেন না? ইমাম সাহেবের বেতন কত? লালগোলাতে একটা ইমাম সাহেবকে জিজ্ঞেস করছি, ভাই ছেলে মেয়ে কটা? বলছে 7টা। কতদিন ইমামতি করছো? তা বলছে 28 বছর। বলছি বাবা, তো ঐতিহাসিক লোক। বেতন কত? বলছে 3800 টাকা। মানে 28 বছরে বেড়ে বেড়ে 3800 হয়েছে, তাহলে ঢুকেছিল ক টাকায়? হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার। এই মসজিদের যারা কমিটিতে আছেন আর মাদ্রাসার যারা কমিটি, আমি বলে দিয়ে যাচ্ছি মমতাজুল ইসলামের কথা, আপনার জন্য সরিষার তেল 200 টাকা কেজি, ও 1300 বেতন, ওরও 200 টাকা কেজি। দুই, আপনার ছেলে মেয়ের মনে যেমন স্বাদ জাগে, ওরও বেটা বেটির মনে তেমন স্বাদ জাগে, জাগে না? জাগে। আপনার স্ত্রীর যেমন দামি জামা কাপড় পরতে ইচ্ছা হয়, ওর স্ত্রীরও হয়।
যারা মসজিদে মার্বেল পাথর লাগাচ্ছে ইমামের বেতন 5000 নামাজ হচ্ছে কিনা একবার নিজের বুকে হাত দিয়ে দেখবেন নামাজটা হচ্ছে কিনা আমি তো বলে দিয়েছি সব জায়গাতে আজকেও কোয়েলে বলে যাচ্ছি পৃথিবীতে দুটো লোক যদি জান্নাতে না যায় আর কেউ জান্নাতে যেতে পারবে না দুটো লোক এক মসজিদের ইমাম সাহেব দুই মাদ্রাসায় যারা চাকরি করে এরা এই নিজামিয়া মাদ্রাসায় রমজান মাসে কলকাতায় যায় মশার কামড় খেয়ে বড় বড় সাইকুল হাদিসরা চেক নিয়ে রাস্তায় রাস্তায় রোজা রেখে ঘুরছে জি রোজা রেখে ঘুরছে আবার কোথাও বিল কাটতে গিয়ে আবার জিজ্ঞেস করছে তোমার বিলটা ডুপ্লিকেট নয় মাদ্রাসা আছে তো অথচ একজন বড় আলেম মানুষ তাকে এইভাবে অপমান করা হয় এই অপমান সহ্য করে পৃথিবীর কোন চাকরি আছে দেখেছেন যে 24 ঘন্টা ডিউটি এই দেখেছেন একটা চাকরি আছে ইমামতির চাকরি 24 ঘন্টা ডিউটি কোন চাকরি দেখেছেন যে পার্বণে তাদের ছুটি হয় না পূজোতে ছুটি হয় না চাকরিতে হয় ইমাম সাহেবকে বলছে কুরবানির নামাজ তো হয়ে গেল অন্তত গ্রামের গরুগুলো জবাই করে দিয়ে তবে যাও কি বলছে ও যে ঈদের দিনে বাড়িতে গিয়ে একটু বউ ছেলে নিয়ে নামাজ পড়বে এটা ওর কপালে নাই এইটাও নাই জি 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 ওই ইমাম সাহেব জুম্মার নামাজে পড়ে বলছে মার্বেল পাথর হয়নি মসজিদে কে দিবে বলো তা ফটিক চাচা হাত তুলে বলছে আমি দিব কত টাকা খরচ বলছে 5 লাখ বলছে একাই দিব ওই লোকটার ফটিক চাচা চারটে পোতা মাদ্রাসায় পড়াশোনা করছে মক্তবে মসজিদে ওই লোকটাকে বলুন তো দেখি যে ইমাম সাহেবকে তোমার তিনটে পোতা পড়ে মসজিদে মাসে 200 করে টাকা দিও 600 টাকা দিবে না ও 5 লাখ টাকার মার্বেল লাগিয়ে দিবে 200 করে টাকা দিবে না এ বি সি ডি ই এফ জি এই পড়া শিখার জন্য মাসে 500 টাকা বেতন দিতে হয় হয় না আর পবিত্র আল কোরআন আলিফ লাম মিম 30টা নাকি এই শিক্ষা যারা দেয় তাদের আজকে এই অবস্থা খুব দুঃখ হয় খুব কষ্ট হয় এই রকম মানসিকতা কেন কমিটি যারা আছেন শুনুন অন্তত কক্ষপক্ষে বর্তমান যা দুর্মূল্য বাজার 15,000 করে বেতন দেওয়া ছাড়া ইমামতি মাদ্রাসায় চাকরি যদি অন্যায্য হয়ে যাবে অন্তত 12,000 তো লাগবেই এটা ফরজ আর কমিটিরা শুধু কি করছে বছরের শেষে হিসাব দিচ্ছে আমরা নতুন কমিটি এসেছিলাম 4.5 লাখ টাকা বাঁচিয়েছি মসজিদ চালানোর পরেও কি বাহাদুরি 4.5 লাখ টাকা বেঁচে আছে ইমামের বেতন 3,000 নামাজ হবে তো কি জন্য বাঁচাতে বলেছে তোমায় কে বলেছে ব্যাংকে টাকা রেখে দিতে এই মসজিদের টাকা কে বলেছে তোমায় মার্বেল পাথর লাগাতে মার্বেল পাথর ছাড়া নামাজ হয় না ও ধুকধুক করছে যে গাড়ি যে চালাবে ওর তেল নেই এগুলো অবশ্যই মাথায় নিয়ে চলবেন আল্লাহ তাআলা বলছেন ওয়াম নাউন আল মাউন ওরা কিয়ামতকে বিশ্বাস করে না কারা তারা ছোটখাটো উপকার প্রতিবেশীকে করা থেকে যারা বিরত থাকে এরা এরা জাহান্নামে যাবে আল্লাহর নবী বলেছেন কোন লোক যেন কোন মুসলমান যেন আরেকজন মুসলমানের দেওয়ালে কাঠ কুঞ্চি কোন জিনিস এরকম ভাবে টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে যদি কেউ করে তাহলে ঈমান চলে যাবে জাহান্নাম যাওয়া লাগবে আমার স্ত্রীর বাড়িতে কল নেই আপনার স্ত্রীর বাড়িতে কল আছে আমার স্ত্রী 2-4 দিন আপনার স্ত্রীর কলে পানি আনতে গেছে আপনার স্ত্রী বলছে বুবু বেশি আর এসো না কল খারাপ হয়ে যেতে পারে তোমার বাড়ির 15-20 জন মেম্বার কলটা ধরে টানছে তখন কল খারাপ হয় না আমার স্ত্রী 2 দিন গেছে তুমি বলছো কল খারাপ হয়ে যাবে আপনি বদমাশ লোক আপনি বদমাশ লোক কুরবানিতে গরু কিনেছে গরিব মানুষ বাঁধার জায়গা নেই খামার নেই আপনার খামারে 2-4 দিন গরুটা মেধেছে আপনার স্ত্রী রাতের বেলা বলছে কি ব্যাপার শামিম ভাই আমাদের খামারে গরু বাঁধছে জায়গাটা মনে হয় দখল করে নিবে আপনি বইয়ের কথা শুনে ভেড়ার মতো করে এক বোঝা কুঞ্চি নিয়ে বা কাটে নিয়ে বা কাঁটা নিয়ে ওই জায়গাটা ঘিরে দিলেন এই জাহান্নাম তোমার থাকার জায়গা হবে শুনে নাও প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াম নাউনাল মাউন যারা সামান্যতম জিনিস প্রতিবেশীকে আত্মীয় স্বজনকে উপকার করা থেকে বিরত থাকে এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে এই কথা আল্লাহ বলছেন কি বলছি বুঝতে পেরেছেন এই কথা কে বলছেন আল্লাহ বলছেন এই কথা
আল্লাহু আকবার। আর কোরআনের আয়াত একটা বলছি, খুব মন দিয়ে শুনুন যারাই বসে আছেন। রাত্রি অনেক হয়েছে, ওই জন্য মানুষকে টিকিয়ে রাখা যাবে না। আপনাকে আমি আর একটা কথা বলছি, এক মিনিট আপনারা বসে যান। অনেক মানুষই আছেন যাদের ভাগ্য ভালো, তারা মজলিস ভাঙার দোয়া বলে যাবে। যাদের অসুবিধা হচ্ছে আপনারা চলে যেতে পারেন, কারণ এত রাতে আপনাকে আর জোর করে বসানোর মতো মানসিকতা আমার নেই। খুব মন দিয়ে কথাটা শুনুন। আপনাদের এখানকার একটা কোরআনে আয়াত বলবো, আপনাদের এখানকার একটা লোকের চার বেটা। আচ্ছা বলুন তো, চার বেটা হলে বুড়ো বাপ মাগুলো কেমন করে খায়, কি পদ্ধতিতে খায়? ছেলেদের কাছে পালা সিস্টেমে খায়, তাই না? এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, তাই না? 16 দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করে বউয়ের বউগুলো, এই বুড়া ক্যালেন্ডার দেখে খেতে পারো না, 16 দিন হয়ে গেল বলে, কি বলে না বলে, আল্লাহু আকবার। আপনি চেন্নাইয়ের রাজমিস্ত্রি কাজ করেন, আপনি বাড়ি আসবেন ঈদের আগে, তা শপিং মলে ঢুকেছেন, শপিং মলে ঢোকার পরে ছেলে মেয়ে স্ত্রীর জন্য জামা কাপড় কিনলেন, আপনার মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করেছেন কিনবেন বলে, এই সময় আপনার স্ত্রী ফোন করে বলছে, আব্দুল্লাহর আব্বু কোথায় আসো? তো বলছে শপিং মলে আছি মায়ের জন্য একটা শাড়ি কিনবো বলে। তা আপনার স্ত্রী ধমকি দিয়ে বলছে, কেন শাড়ি কিনবে মায়ের জন্য, তোমার আর তিনটে ভাই নেই, তুমি কি তোমার মায়ের একা বেটা, কিনতে হয় না, চলে আসো ওরা কিনে নিয়ে আসবে। বইয়ের কথা শুনে শপিং মল থেকে মায়ের শাড়ি হাতে থেকে রেখে দিয়ে চলে এলেন। আপনার মেজ ভাই একই কেস, ছোট ভাই একই কেস। ঈদের দিনে মগরিবের আজান পর্যন্ত আপনার মা একটা নতুন শাড়ি পরতে পারল না, আপনার আব্বা একটা নতুন লুঙ্গি পেল না, কারণ আপনার মা যে খুব বড় অপরাধী, খুব বড় অপরাধী। আপনার মায়ের অপরাধ কি? আপনার মায়ের অপরাধ হলো এটা যে পৃথিবীতে আপনাকে সূর্যের আলো দেখানোর জন্য পর পুরুষের সামনে আপনার মাকে উলঙ্গ হতে হয়েছিল আপনাকে জন্ম দিতে গিয়ে, এটা আপনার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে নতুন জামা পেল না, অপরাধ কি? তোমার মায়ের অপরাধ এটা, তোমার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত চুল তোমাকে জন্ম দিতে গিয়ে লাল রক্তে কালো চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে তোমার স্ত্রীর থেকে গাল শুনল, তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের এটা অপরাধ। তোমার মায়ের বয়স তখন 25 বছর, তোমার মা টকটকে অপরূপা সুন্দরী। ডাক্তার বাবুরা বলেছে নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে, ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের পরিষ্কার ফর্সা চামড়াটা এক বিগদা কেটে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছে। তোমার মা সেই যে সিজার করা সেলাই করে দিয়েছে, আজও খাড়া হয়ে দাঁড়াতে পারে না, এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? না তোমার মায়ের অপরাধ এটা, তোমরা 8 ভাই বোন ছিলে, তোমার আব্বা বাজার থেকে বড় বড় মাংসের টুকরা আনত, তোমার মা সবাইকে খেতে দিত, লাস্টে যখন হাঁড়িতে থাকতো না ঝোলে নিজের ভাত মাখিয়ে নিয়ে খেত, আর আপনি বলতেন মা তুমি গোশ খাবে না, আপনার মা মিথ্যা করে বলতো, আজকে আমার পেটের প্রবলেম, আজকে গোশ খাবো না, তোরা চারজনা খা। তোমার মা যে বড় মিথ্যাবাদী। তুমি স্কুল থেকে বাড়ি আসতে, তোমার মা যদি ভাত খেয়ে নিত তোমার একটু শর্ট পড়ে যেত ভাতের, ওই জন্য নিজে অর্ধেক খেয়ে তোমার জন্য রেখে দিত। তুমি জিজ্ঞেস করতে মা তুমি খেয়েছো, তোমার মা কন্টিনিউ প্রতিদিন মিথ্যা কথা বলতো, আব্বু আমি খেয়েছি তুমি খেয়ে নাও, এটা তোমার মা। তোমার মা আজ পর্যন্ত 15 দিন করে পালা সিস্টেমে ভাত খায়, কারণ কি? কারণ একটা, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক শিশু তার মায়ের দিনে 8 বার করে দুধ পান করে, একবারে 250 গ্রাম দুধ পান করে। কোরআনের ভাষায় 30 মাস দুধ পান করাতে হয় তার বাচ্চাকে, 30 মাসে একটা মা তার বাচ্চাকে 1800 কেজি দুধ পান করায়। আল্লাহু আকবার।
একটা গাভী এত দুধ দিতে পারে না, 1800 কেজি দুধ পান করায়। আপনার মা, আপনার আব্বা মানে, আপনার আব্বা মানে হলো আপনার আব্বার অবস্থা খুব খারাপ, তখন টোটো গাড়ি চালাতো, পৌষ মাসের হাড় কাঁপানো কোন কোনে শীতে, তোমার আব্বা একটা পাতলা চাদর গায়ে দিয়ে ওই গাজলে গিয়ে বসে থাকতো, নাইট কোচ বাস থেকে একটা প্যাসেঞ্জার নামবে, তার বাড়িতে পৌঁছে দিয়ে 100 টাকা পাবে, তোমার স্কুলের ফি দেবে, এটা তোমার আব্বা। তোমার আব্বা মানে কোনোদিন নিজে ভালো জামা কিনে পড়েনি তোমাকে ভালো স্কুলে পড়ানোর স্বপ্ন পূরণ করার জন্য। তোমার আব্বা মানে তুমি এখান থেকে সাইকেলে করে গাজলে গেছো, 100 বার বলেছো আব্বা এটা কি গাড়ি, বলছে টাটা সুমো, আব্বা এটা কি গাড়ি, এটা মারুতি, আব্বা এটা কি পাখি, এটা শালিক পাখি, আব্বা এটা কিসের গাছ, এটা আমের গাছ, আব্বা এটা কি গাড়ি গো, এটা টাটা সুমো গাড়ি। 1000 প্রশ্ন করেছেন, বিরক্ত হয়নি, এর নাম বাপ, এর নাম বাপ। আপনি এত নিষ্ঠুর কেন? বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহর নবী আমরা দান কোথায় করব, কাকে দান করব? আল্লাহর নবী তারপরে আল্লাহ আবার বলে দিচ্ছেন, কুল, আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে দান কাকে করব, উত্তম দান কি? আল্লাহর নবী তার পরে বলে দিচ্ছেন, কুল, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, পৃথিবীতে যত দান আছে এইটাই হলো উত্তম দান, তুমি তোমার মা এবং বাপের জন্য যেটা খরচা করো এর থেকে উত্তম দান আর কোনো দান নেই।